পিরোজপুর প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা 7টায় প্রেস ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউল রহমান, প্রেস ক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানবির আহমেদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম নারায়ণ রায় চৌধুরী, এম এ রাব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এ কে আজাদ, রেজাউল ইসলাম শামীম, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাবেক সহসভাপতি খালিদ আবু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, শিরিন আফরোজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হাসান সহ আরও অনেকে। অনুষ্ঠানে আলোচনার সভা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গত 1লা সেপ্টেম্বর এ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় দাবা, ক্যারাম ও তাস খেলায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে। ওমর আল হাসান, এম আই টেলিভিশন। অনেক ধরনের সমস্যা যারা সম্মানিত কাজ করে আসছেন, অনেক ধরনের সমস্যা যারা সম্মানিত খেলার নাম সেখানে তাকে আমরা ওয়েট করছিলাম, আরো দিনের মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে আপনাদের কাছে চলে এসেছে। ধন্যবাদ।